বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মজার মজার বিভিন্ন বিষয় সম্পর্কে জানছিলাম, রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন সম্পর্কে জানতে গিয়ে। এই ভিডিওটিতে আমরা রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। আসো দেখি তাদের মধ্যে কী কী পার্থক্য আছে। প্রথম পার্থক্যটি হচ্ছে জাতীয় কল্যাণ। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের একটা লক্ষ্য থাকে, যা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। বরঞ্চ তারা নিজস্ব ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতেই বেশি ব্যস্ত থাকে। তারপর তাদের দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে সাংগঠনিক পার্থক্য। সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল থেকে বেশ দুর্বল, কারণ তাদের যেহেতু সার্বজনীন কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে না বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ থাকে না, তাই তাদের জন্য আলাদা করে একটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করাও বেশ দুঃসাধ্য। এ কারণেই তারা ইস্যুভিত্তিক বিভিন্ন কাজকর্ম করে থাকে। তৃতীয়ত, লক্ষ্য ও উদ্দেশ্যগত পার্থক্য। রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হচ্ছে সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা। তার মানে কি? তার মানে হচ্ছে এই দুটি অংশের, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এদের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এক নয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলো মূলত জাতীয় কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চায়, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো মূলত চায় যে তাদের পছন্দের নির্দিষ্ট রাজনৈতিক দল যাতে সরকার গঠন করে, যাতে করে তাদের স্বার্থ আদায় সুবিধা হয়। চতুর্থত, কাজকর্মের পদ্ধতি। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন ও অপ্রকাশ্য। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। তারপর নির্বাচনে অংশগ্রহণ। রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু চাপ সৃষ্টিকারী যে গোষ্ঠীগুলো রয়েছে বা ইন্টারেস্ট গ্রুপগুলো আছে, তারা কিন্তু সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না। তার চেয়ে বরঞ্চ তারা বেশি প্রেফার করে বা বেশি পছন্দ করে যে তাদের সমর্থিত রাজনৈতিক দল তারা বরঞ্চ সরকার গঠন করবে, এবং পরবর্তীতে সরকার গঠন করার পর এমন সব আইন প্রণয়ন করবে যেগুলো তাদের জন্য সুবিধাজনক হয়। এভাবেই কিন্তু ইন্টারেস্ট গ্রুপগুলো কাজ করে। অর্থাৎ আমরা খুব সহজেই বুঝে ফেললাম রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলো কী কী। আরও যদি কোনো পার্থক্য তোমার জানা থাকে অবশ্যই লিখে জানাতে ভুলো না ভিডিওটির কমেন্ট সেকশনে। আমরা ফিরছি পরের ভিডিওতে, আমরা সুশাসনের সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সম্পর্ক নিয়ে কথা বলবো।